আসসালামু আসসালাম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আমি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের চতুর্থ অধ্যায় আখলাকের এবং 4 নম্বর পাঠ পড়াবো ইনশাল্লাহ, ভ্রাতৃত্ব আর হচ্ছে নারীর মর্যাদা। স্যার আপনার কথা ভালো বোঝা যাচ্ছে না, শব্দ হচ্ছে। তোমরা মিউট করে রাখো, তাহলে আমার কথা বুঝতে পারবা। যখন কারো প্রশ্ন থাকবে সে হ্যান্ড রাইজ দেখাবা, ঠিক আছে? আমি তোমাদের মিউট করে দিচ্ছি, আমি কিছুক্ষণ পড়াবো, এরপরে প্রশ্ন করার জন্য সময় দেব। প্রথমে আমরা জানবো ভ্রাতৃত্ব কি। ভ্রাতৃত্বের আরবি প্রতিশব্দ হচ্ছে উখওয়াত। উখওয়াত শব্দের আভিধানিক অর্থ হচ্ছে ভ্রাতৃত্ব। পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ককে ভ্রাতৃত্ব বলে। পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ককে ভ্রাতৃত্ব বলে। তো মানুষের মধ্যে বিভিন্নভাবে ভ্রাতৃত্ব গড়ে ওঠে, সেই হিসেবে ভ্রাতৃত্বকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে ঔরস জাত ভ্রাতৃত্ব, 2 নম্বর বিশ্ব ভ্রাতৃত্ব এবং 3 নম্বর ইসলামী ভ্রাতৃত্ব। ঔরস জাত ভ্রাতৃত্ব, একই পিতার ঔরসে বা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করার কারণে যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তাকে ঔরস জাত ভ্রাতৃত্ব বলে। অর্থাৎ বাপ একই অথবা মা একই অথবা বাবা মা একই, আমরা যাদেরকে আপন ভাই বোন বলি বা সৎ ভাই বোন বলি, অর্থাৎ যাদের সাথে বাপ অথবা মা যে কোনো একদিক থেকে রক্তের সম্পর্ক রয়েছে, সেটাই হচ্ছে ঔরস জাত ভ্রাতৃত্ব। বুঝতে পারছো? এরপরে 2 নম্বর হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। আচ্ছা, মানব জাতির অগ্রযাত্রা শুরু হয়েছে কাদের মাধ্যমে? আদম আলাহ সালাম এবং হাওয়া আলাহ সালামের মাধ্যমে, তাই না? তো সেই দিক থেকে আমরা সবাই আদম আর হাওয়ার সন্তান, অর্থাৎ আমাদের পিতা মাতা আদম আর হাওয়া আলাইহিমাস সালাম। তো সেই হিসেবে পৃথিবীর সব মানুষের মধ্যে কি একটা ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। সে মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, বাংলাদেশি হতে পারে, আরাবিয়ান আরব দেশের হতে পারে, আমেরিকান হতে পারে, ইউরোপের হতে পারে, যে দেশে জন্মগ্রহণ করুক না কেন, যদি সে মানুষ হয় তাহলে সে আমার ভাই। কেন? কারণ তারও আদি পিতা আদম আলাহ সাল্লাম, আমারও আদি পিতা আদম আলাহ সাল্লাম। এই আদম আর হাওয়া আলাইহিসাল্লামের থেকেই দুনিয়ার সব মানুষ এসেছে। সেই হিসেবে দুনিয়ার সব মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে, এটাকে বলা হয় বিশ্ব ভ্রাতৃত্ব। অর্থাৎ বিশ্বের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব সম্পর্ক সেটা হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সরি, ইয়া আইয়ুহান্নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা বলেন, হে মানব মণ্ডলী, ইন্ন খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, অর্থাৎ আদম আর হাওয়া থেকে। পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। দুনিয়ার সব মানুষের যদি একই নাম, একই চেহারা, একই পরিচয়, একই ভাষা, একই বংশ গোত্র সব একই রকম হতো, তাহলে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা যেত, তাই না? তোমার বাবা মার কাছে অন্য একজন এসে বলতো যে আমি তোমাদের সন্তান, এরপরে গোপনে সিন্দুক থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে যেত, কারণ কেউ কাউকে চিনতে পারতো না। তো সেই জন্য আল্লাহ তাআলা মানুষকে ভিন্ন আকৃতি, ভিন্ন বৈশিষ্ট্য, ভিন্ন প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, যাতে একে অপরকে চিনতে পারে যে সে এরকম মানুষ, সে ভালো, সে মন্দ, সে সচ্চরিত্রবান, সে অসচ্চরিত্র লোক, তাই না? রাত আছে বোধে বিধায় আমরা দিনের গুরুত্বটা বুঝতে পারি। তো সেরকম মানুষের মধ্যে ভিন্নতা আছে বলে আমরা পরস্পরকে পরিচিত হতে পারি, পরস্পরকে চিনতে পারি, জানতে পারি। সেজন্য মূলত আল্লাহ তাআলা বিভক্ত করেছেন। তো যেভাবে বিভক্ত হোক, যে ভাষাই হোক, যে বর্ণই হোক, যে অঞ্চলেরই হোক, পৃথিবীর সব মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব সম্পর্ক, এটা হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকে আদম আলাইহিস সালাম হতে এবং আদম মাটি হতে সৃষ্ট। অর্থাৎ মাটি থেকেই দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এই হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্বের দৃষ্টান্ত। এরপরে আসো ইসলামী ভ্রাতৃত্ব, অর্থাৎ ইসলাম ধর্মের মূল বাণী লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রসুলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কালেমায় যারা বিশ্বাস করে তারা যে কোনো বর্ণ গোত্র ভাষা অঞ্চলের অধিকারী হোক না কেন, তাদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব রয়েছে। অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে যে ভ্রাতৃত্ব সম্পর্ক তাকে ইসলামী ভ্রাতৃত্ব বলা হয়। সে যে দেশের হোক, যে ভাষারই হোক, যে অঞ্চলের হোক, যে বর্ণেরই হোক, আমেরিকার একজন মুসলমান আর বাংলাদেশের একজন মুসলমান, এই দুই মুসলমানের মধ্যে যে ভ্রাতৃত্ব সম্পর্ক, এটা হবে ইসলামী ভ্রাতৃত্ব। বুঝতে পারছো? এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুন ইখওয়াতুন, নিশ্চয় মুমিনগণ ভাই ভাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিমি, এক মুসলমান অপর মুসলমানের ভাই। অর্থাৎ মুসলমান পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। ইসলামী ভ্রাতৃত্বের তাৎপর্য এবং কিছু দৃষ্টান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে দিয়েছেন। আমরা মনে করি যে যারা আরব দেশে জন্মগ্রহণ করেছে তাদের মর্যাদা বেশি, বাংলাদেশে জন্মগ্রহণ করলে মনে হয় তাদের মর্যাদা কম, আসলে তা নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনারবগণের উপর আরবগণের শ্রেষ্ঠত্ব নেই, তেমনি আরবগণের উপর অনারবগণের কোনো শ্রেষ্ঠত্ব নেই। অর্থাৎ যে যে দেশে জন্মগ্রহণ করুক না কেন, এখানে শ্রেষ্ঠত্ব নির্ভর করবে কে কতটা ধর্ম পালন করে। যে যত বেশি ইসলামের বিধিবিধান পালন করবে, মেনে চলবে আল্লাহ তাআলার কাছে, তার তত বেশি মর্যাদা। আরব দেশে জন্মগ্রহণ করে একজন লোক নামাজ পড়লে যে ছওয়াব পাবে, বাংলাদেশে জন্মগ্রহণ করে সে যদি নামাজ পড়ে একই ছওয়াব পাবে। একজন আরব দেশের লোক রোজা রাখলে যে ছওয়াব পাবে, আফ্রিকার একজন কালো মানুষ যদি রোজা রাখে একই ছওয়াব। এতে কি কম বেশি আছে? নাই। আবার যদি আরব দেশের একজন লোক পাপ কাজ করে, যেমন আবু জেহেলের বাড়ি কোথায় ছিল? আরব দেশে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী ছিল, কিন্তু সে কাফের ছিল, এই জন্য তার গুনাহ হবে। আবার বাংলাদেশে অনেক ভালো মুসলমান আছে, তাই না? ওই আবু জেহেল আবুল আহাবের চাইতে তাদের মর্যাদা অনেক বেশি, কারণ সে মুসলমান। তো এই জন্য ইসলামী ভ্রাতৃত্বের মূল কথা হচ্ছে, যে যে দেশে যে ভাষায় যে বর্ণেরই হোক না কেন, শ্রেষ্ঠত্ব নির্ভর করবে ধর্ম পালনের উপরে, কে কত বেশি আল্লাহকে মেনে চলে, আল্লাহকে ভয় করে চলে, তার অনুযায়ী তার মর্যাদা হবে। ইসলামী ভ্রাতৃত্ব বোঝানোর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, একটা দেহের সাথে তুলনা করেছেন। দেহের যদি কোনো অঙ্গ অসুস্থ হয়ে পড়ে, তাহলে পুরো দেহ কি অসুস্থ হয়ে পড়ে? কারো যদি হাত কেটে যায়, তাহলে কি হাতে শুধু ব্যথা লাগে না, গোটা শরীরে তার যন্ত্রণা অনুভব হয়, গোটা শরীরে তার যন্ত্রণা অনুভব হয়। ঠিক তেমনি কোনো এক দেশের মুসলমান যদি বিপদে পড়ে, তাহলে অন্য দেশের মুসলমানরাও কি হবে? ব্যথিত হবে। বিশ্বের যে কোনো অঞ্চলের মুসলমান তাদের অন্তর ব্যথিত হবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভ্রাতৃত্বকে একটা দেহের সাথে তুলনা করেছেন। আর একটা উদাহরণ দিয়েছেন, সেটা তিনি হচ্ছে যে মুমিনগণ পরস্পর মিলে একটা ইমারত স্বরূপ, এর এক অংশ অপর অংশকে মজবুত করে রাখে। ইমারত মানে হচ্ছে বিল্ডিং। একটা বিল্ডিং যেমন অনেকগুলো ইট, সিমেন্ট, বালু, রড, এগুলোর সমন্বয়ে গড়ে ওঠে, তাই না? এগুলো পরস্পর পরস্পরকে আঁকড়ে ধরে থাকে, যার কারণে একটা বিল্ডিং টিকে থাকে। এখন মাঝখানে যদি ইটগুলো বলে যে আমরা আর তোমাদের সাথে থাকবো না, বিচ্ছিন্ন হয়ে যাবো, তাহলে কি বিল্ডিং ভেঙে পড়বে, তাই না? ঠিক তেমনিভাবে একটা দেশে বা একটা সমাজে মুসলমানরা এরকম, এক মুসলমান আর এক মুসলমানের সাথে এরকম পরস্পরকে মিলেমিশে থাকবে, কারোর সাথে ঝগড়া করবে না। যদি মুসলমান মাঝখান থেকে কেউ বিদ্রোহ করে, তাহলে গোটা মুসলমান সমাজ ধ্বংসের মুখে চলে যাবে, বিচ্ছিন্নতার মধ্যে পড়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের ভ্রাতৃত্ব সম্পর্কে আজকের পড়া। তোমাদেরকে এখন আমি আনমিউট করার সুযোগ করে দেবো, যদি কারো কোনো প্রশ্ন থাকে সে আনমিউট করে আমার কাছে প্রশ্ন করবা। হ্যাঁ, কারো প্রশ্ন আছে থাকলে বলো। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। আমি যেটুকু পড়ালাম ভ্রাতৃত্ব সম্পর্কে, তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্ন নাই? না স্যার। আচ্ছা, তাহলে এবার দেখি এই প্রশ্নগুলোর উত্তর দিবা, আমি যাকে প্রশ্ন করবো সেই উত্তর দিবা। প্রথমে এখানে নাহিদকে দেখতে পাচ্ছি, 105 রোল। নাহিদ, আনমিউট করে উত্তর দেবা। উকওয়াত শব্দের আবিধানিক অর্থ কি?
মনে হয় নাইট শুনতে পাইনি। নাইট শুনতে পাচ্ছো? আচ্ছা জোনায়েদ 159 রোল হাত উঠাইছো, বলো কি বলবা? তার প্রশ্নটার উত্তর দিতে যাচ্ছিলাম। হ্যাঁ বলো। উপহার শব্দের আবেদনিক অর্থ কি? উপহার শব্দের আবেদনিক অর্থ ভ্রাতৃত্ব। গুড, হ্যাঁ হয়েছে। আচ্ছা এরপরে এখানে দেখতে পাচ্ছি উম্মে হাবিবা, উম্মে হাবিবা তুমি বলবা ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। জি হ্যাঁ ঠিক আছে, গুড। এরপরে সিফাত, সিফাতকে দেখতে পাচ্ছি ঔরসাদ ভ্রাতৃত্ব কি? ঔরসাদ ভ্রাতৃত্ব কি কাকে বলে? ঔরসাদ ভ্রাতৃত্ব একই পিতার ঔরসে বা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করার কারণে যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তাকে ঔরসাদ ভ্রাতৃত্ব বলে। গুড, সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে এখানে নীরাকে দেখতে পাচ্ছি, নীরা মানুষকে কেন বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করা হয়েছে? করে চিনতে পারি, যাতে পরস্পর পরস্পরকে চিনতে পারে। হ্যাঁ ও তো ঠিক আছে, গুড। এইটাকে হোয়াই ওয়াই সিক্স, এ তোমার নাম রোল কই? এরপরে যখন ক্লাসে আসবে নাম রোল লিখে আসবা। হোয়াই ওয়াই সিক্স কে এটা, নাম বলো। নাম না বললে আমি রিমুভ করে দেবো কিন্তু। আচ্ছা এরপরে জান্নাতি আছে, জান্নাতি শুনতে পাচ্ছ? মুসলমান মুসলমানের ভাই, এটি কে বলেছেন? জান্নাতি শুনতে পাচ্ছ? মুসলমান মুসলমানের ভাই, এটি কে বলেছেন? নাই শুনতে পাইনি, ফয়সাল বলো, ফয়সাল। আচ্ছা হ্যাঁ এবার ফয়সাল বলবে এটা হাদিসের কোন গ্রন্থে বলা হয়েছে? মুসলমান মুসলমানের ভাই হাদিসের কোন গ্রন্থে বলা হয়েছে? ফয়সাল শুনতে পাচ্ছ? আচ্ছা সিন্থি বলো, মুসলমান মুসলমানের ভাই এটি হাদিসের কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? পাচ্ছ না? জুনাইদ আফ্রিদি বলো, জুনাইদ আফ্রিদি। জি স্যার। হ্যাঁ মুসলমান মুসলমানের ভাই এটি হাদিসের কোন গ্রন্থে বলা হয়েছে? জানি না স্যার। স্যার বুখারি ও মুসলিম। বুখারি ও মুসলিম আছে না শুধু মুসলিম আছে? স্যার দুইটাই আছে। আচ্ছা তাহলে দুইটাই রাইট। হ্যাঁ ঠিক আছে। এরপরে এর নাহিয়ান মোস্তফা আছো নাকি? নাহিয়ান মোস্তফা। জি স্যার। আচ্ছা তুমি বলবা পৃথিবীর সকল মুমিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের সাথে তুলনা করেছেন? পৃথিবীর সকল মুমিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের সাথে তুলনা করেছেন? স্যার আজকে আমি ক্লাসে দেরিতে ঢুকছি তার কারণে শুনতে পারিনি। হ্যাঁ আজকে ক্লাসে দেরিতে জয়েন করছি তার কারণে বুঝতে পারিনি। দেরিতে জয়েন করছো কেন? কে বলতে পারবা? যে কোনো একজন বলো দেখি। আমি বলি ঠিক আছে, নাইয়েন বুঝতে পারছো? একটি দেহের সাথে তুলনা করেছেন। এরপরে লাস্ট নুসরাত জাহান, নুসরাত জাহান শুনতে পাচ্ছ?
নুসরাত জাহান। আচ্ছা, কোন একজন মুসলিম বিপদে পতিত হলে সকল মুসলমানের কি হয়? অন্তর ব্যথিত হয়। অন্তর ব্যথিত হয়, গুড, ঠিক আছে। তো ভ্রাতৃত্ব সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আরেকটু সামনের দিকে যাই। এরপরে আসো পাঠ স্যার, নারীর মর্যাদা। নারীর মর্যাদা, আচ্ছা নারীর মর্যাদা, এটা আরবি হচ্ছে শারাফুন নিসাই। নারীর মর্যাদা এর আরবি হচ্ছে শারাফুন নিসাই। আমি লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ? জি স্যার। শারাফুন নিসাই, জি স্যার। এটা সবাই খাতায় লিখে রাখো, পরে কিন্তু আবার পড়া ধরতে পারি। নারীর মর্যাদা, আচ্ছা সংজ্ঞাটা হচ্ছে নারীকে তার প্রাপ্য অধিকার যথাযথভাবে প্রদান করাকে নারীর মর্যাদা বলা হয়। নারীকে তার প্রাপ্য অধিকার যথাযথভাবে প্রদান করাকে নারীর মর্যাদা বলা হয়। নারীকে তার প্রাপ্য অধিকার যথাযথ ভাবে প্রদান করাকে নারীর অধিকার বলে। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, দ্রুত লিখে নাও সবাই। নারীকে তার প্রাপ্য অধিকার যথাযথভাবে প্রদান করাকে নারীর অধিকার বলে। স্যার অধিকার হবে না, মর্যাদা হবে। সরি, নারীর মর্যাদা বলে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, নারীকে তার প্রাপ্য অধিকার যথাযথভাবে প্রদান করাকে নারীর মর্যাদা বলা হয়। আচ্ছা, তো এর আগের পাঠে আমরা জানলাম পৃথিবীর সব মানুষ আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে এসেছে, তাই না? তাহলে মানুষের অগ্রযাত্রায় একজন পুরুষের যেমন গুরুত্ব রয়েছে, একজন নারীরও তেমনি সমান গুরুত্ব রয়েছে, তাই না? শুধু পুরুষ থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করে নাই, আবার শুধু নারী থেকেও আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। দুইজনের সমন্বয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে নর নারী সৃষ্টি করেছেন, মানে তাদের মাধ্যমেই দুনিয়ার সমস্ত নারী পুরুষ কি পৃথিবীতে এসেছে। তো সেই জন্য ইসলামে নারীকে মর্যাদা দেওয়া হয়েছে, যেমন পুরুষকে দেওয়া হয়েছে তেমনি নারীকেও ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে। ইসলামে নারীর মর্যাদা, এখানে প্রথম অংশে প্রাচীন আরব সমাজে যে নারীর করুণ অবস্থা ছিল সেটা তুলে ধরা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রাককালে সমাজে নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। সে সময় লোকেরা কন্যা সন্তানের জন্মগ্রহণকে নিজেদের জন্য অপমানজনক মনে করত, সেই জন্য কেউ কেউ তার কন্যা সন্তান জন্ম হলে তাকে জীবিত কবর দিত, এরকমই মাটিতে পুঁতে ফেলত। এই কথাটা কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। তাকে যে সংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে। সে চিন্তা করে হীনত সত্ত্বেও সে তাকে রেখে দেবে না মাটিতে পুঁতে দেবে। সাবধান, তারা তা সিদ্ধান্ত করে তা কতই নিকৃষ্ট। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তারা আসলে কতটা খারাপ লোক ছিল, যে কন্যা সন্তানের জন্ম হয়েছে এতে তারা মনে মনে কষ্ট পেত। গ্লানি মানে হচ্ছে দুঃখ, অসহনীয় যাতনা, এটা তারা অপমান মনে করত, অপমানজনক। কিন্তু ইসলাম এসে নারীকে কি করলো,
সম্মান দিল, মর্যাদা দিল, বিভিন্ন ভাবে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। প্রথমে আসো মা হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের কি বেহেশত। এরপরে নারী পুরুষ হিসেবে একজন পুরুষ মানুষ ভালো কাজ করলে যে সব পাবে, একজন নারী ভালো কাজ করলে একই সব পাবে, ছেলে মানুষ রোজা রাখলে যে সব, মেয়ে মানুষ রোজা রাখলে কি কম পাবে নাকি কম পাবে? তার হাত কাটা হয় তাহলে মেয়ে মানুষ চুরি করলে কি হাত কাটা হবে কিনা? হবে। তার মানে আল্লাহ তাআলা পুরস্কার এবং শাস্তির ক্ষেত্রে নারী পুরুষকে সমান মর্যাদা দিয়েছেন। ভালো কাজ করলে পুরুষ যেমন পুরস্কার পাবে নারীও পুরস্কার পাবে, খারাপ কাজ করলে পুরুষ যেমন শাস্তি পাবে নারীও শাস্তি পাবে। তার মানে নারী পুরুষ এক্ষেত্রে উভয়ই সমান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি নষ্ট করে দেই না তোমাদের মধ্যে কোনো আমলকারীর আমলকে, সে পুরুষে হোক আর নারী হোক, তোমরা একে অপরের অংশ। একে অপরের অংশ বলতে একে অপরের সহযোগী, পুরুষ নারীকে সহযোগিতা করবে, নারী পুরুষকে সহযোগিতা করবে। একটা সংসারে স্বামী যেমন ভূমিকা রাখবে, স্ত্রীও তেমনি সংসারের উন্নতির ক্ষেত্রে, সংসারের কাজের ক্ষেত্রে ভূমিকা রাখবে। এতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা অর্থাৎ স্ত্রীরা তোমাদের ভূষণ আর তোমরা স্বামীরা তাদের ভূষণ। ভূষণ মানে হচ্ছে পোশাক। পোশাক ছাড়া একটা লোককে যেমন সমাজের মানুষ ঘৃণা করে, অপমান করে, লাঞ্ছিত করে, ঠিক তেমনি একটা স্বামীর কারণে একটা স্ত্রী অপমানিত হতে পারে আবার সম্মানিত হতে পারে। পোশাকের কারণে মানুষ মানুষকে সম্মান করে আবার অসম্মান করে, ঠিক তেমনি একটা সংসারে নারী পুরুষ স্বামী স্ত্রী দুইজনই যদি ভালো হয় তাহলে সেই সংসারটাকে মানুষ সম্মান করবে, মর্যাদা করবে। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়ায় লেগেই থাকে তাহলে সেই সংসারের প্রতি মানুষ কি করবে, ঘৃণা করবে যে এটা খারাপ। এটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে একজন একটা পরিবারে স্বামী যেমন স্ত্রীর সম্মান মর্যাদা রক্ষা করবে, স্ত্রী তেমনি স্বামীর সম্মান মর্যাদা রক্ষা করবে, একে অন্যের পোশাকের মতো। ভূষণ মানে হচ্ছে পোশাক, সৌন্দর্য। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের। অর্থাৎ স্বামীর যেমন স্ত্রীর উপর অধিকার রয়েছে, স্ত্রীরও তেমনি স্বামীর উপর অধিকার রয়েছে। তার মানে একটা সংসারে স্বামী স্ত্রী উভয়ের অধিকার সমান, মর্যাদা সমান। তাহলে আমরা প্রথমে দেখতে পেলাম মাতা হিসেবে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, এরপরে স্বামী স্ত্রীর কাছে স্বামীর কাছে স্ত্রীকে মর্যাদা দিয়েছে, এরপরে ভালো কাজ মন্দ কাজের পুরস্কার বা শাস্তির ক্ষেত্রে ইসলাম নারী পুরুষকে সমান মর্যাদা দিয়েছে, এরপরে কন্যা হিসেবে ইসলাম নারীকে সম্মান মর্যাদা দিয়েছে। এটা একটা হাদিস আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি তিনটা কন্যা সন্তানকে লালন পালন করে তাহলে কি আমাদের দিন সে এবং আমি পাশাপাশি থাকবো, অর্থাৎ সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার সৌভাগ্য লাভ করবেন। তো এখানে বোঝা যাচ্ছে যে ইসলাম কন্যা সন্তানকে কত বড় মর্যাদা দিয়েছে। তারপরে কন্যা সন্তানকে পুত্র সন্তানের সাথে সাথে বাবার সম্পদে অংশ প্রদান করেছে। একটা মেয়ে সে তার বাবার কাছেও সম্পদে অংশ পাবে এবং বিবাহের সময় তার স্বামীর কাছে দেনমোহর পাবে, অথচ একটা ছেলে শুধু বাবার কাছে পাবে কিন্তু স্ত্রীর কাছে কোনো যৌতুক নিতে পারবে না। এটাই ইসলামের বিধান। এখন যদি কেউ বিধান লঙ্ঘন করে, যেমন কোনো মুসলমান যদি চুরি করে, এর জন্য কিন্তু ধর্ম দায়ী নয়, সে ব্যক্তিগতভাবে নিজেই দায়ী। তেমনি কোনো মুসলমান যদি তার স্ত্রীর কাছ থেকে, শ্বশুরের কাছ থেকে যৌতুক নেয়, এর জন্য সে নিজে ব্যক্তিগতভাবে অপরাধী। ইসলাম যৌতুককে নিষেধ করেছে, ইসলাম নির্দেশ দিয়েছে স্ত্রীকে অর্থাৎ মেয়েকে আরও দেনমোহর দিতে হবে, তার কাছ থেকে কোনো কিছু দাবি করা যাবে না। বুঝতে পারছো? এভাবে ইসলাম একটা মেয়েকে একটা নারীকে তার পিতার সম্পদে অংশ দান করেছে, স্বামীর সম্পদে অংশ দান করেছে। তাহলে এভাবে ইসলাম নারীকে বিভিন্নভাবে সম্মান মর্যাদা দিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি নারীর মর্যাদা সম্পর্কে। তা আমরা সবাই নারীর মর্যাদা বোঝার চেষ্টা করব, তাদেরকে যথাযথভাবে সম্মান মর্যাদা দেব, তাদের অধিকার আদায় করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো নারীর মর্যাদা সম্পর্কে। আর কোনো প্রশ্ন আছে কারো? আর
কর্মক্ষেত্রে যাও কি নারী মর্যাদা? জোরে বলো একটু, বুঝতে পারছি না। কর্মক্ষেত্রে যাও কি নারীর মর্যাদা? কর্মক্ষেত্রে যাওয়া স্যার, কর্মক্ষেত্রে নারী প্রয়োজনে তার পর্দা রক্ষা করে কোনো হালাল পেশা যদি নিয়োজিত হতে চায় হতে পারবে, বুঝতে পারছো? দুটা কন্ডিশন, একটা হচ্ছে পর্দা রক্ষা করতে হবে, দ্বিতীয় হচ্ছে সেই পেশাটা অবশ্যই হালাল হতে হবে। আচ্ছা স্যার, বুঝতে পারছো? স্যার এখানে বলা আছে তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে। স্যার এখানে গ্লানি হেতু মানে কি? হেতু মানে হচ্ছে কারণ, গ্লানি মানে অপমান, অপমানের কারণে। যেমন কেউ পরীক্ষায় ফেল করলে কি করে, ঘরের মধ্যে কয়েকদিন লুকিয়ে থাকে, তাই না? আত্মগোপন করে, বন্ধু বান্ধবের কাছে যায় না, আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, কারণ সে ফেল করেছে পরীক্ষায়, বুঝতে পারছো? অপমান বোধ করে, এটাই হেতু মানে হচ্ছে কারণ। এই ক্লাসটা কি আবার ইউটিউব চ্যানেলে দিবেন? হ্যাঁ দেব ইনশাআল্লাহ। জি স্যার। তার ব্যাংকে চাকরি করা কি হারাম? ব্যাংক যদি সুদ মুক্ত হয় তাহলে জায়েজ, সুদি ব্যাংকে চাকরি করা যাবে না। আচ্ছা এবার এখানে দেখো কিছু প্রশ্ন রয়েছে তোমাদের বহুনির্বাচনের জন্য এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য কিছু প্রশ্ন রয়েছে। এগুলো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ? হ্যালো স্যার। আচ্ছা এর মধ্যে কিছু প্রশ্ন অলরেডি আলোচনা হয়ে গেছে, 10 নম্বর প্রশ্নটা আলোচনা বাকি আছে। মুমিনগণ পরস্পর মিলে একটি ইমারত স্বরূপ, হাদিসে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে, কে বলতে পারবা? ভ্রাতৃত্বের প্রতি, ইসলামী ভ্রাতৃত্ব হবে যেহেতু মুমিনদের কথা আছে, বুঝতে পারছো? তাহলে এটা হবে ইসলামী ভ্রাতৃত্ব। আচ্ছা নারীর মর্যাদা সম্পর্কে কিছু প্রশ্ন আছে, দেখো কোন যুগে লোকেরা কন্যা সন্তানকে জীবিত কবর দিত? আইয়ামে জাহেলিয়া। আইয়ামে জাহেলিয়া, আইয়ামে জাহেলিয়া। আচ্ছা না, আইয়ামে জাহেলিয়া বা মূর্খতার যুগে। আর যদি প্রশ্ন থাকে কোন সমাজে লোকেরা, আমার কথাটা একটু শোনো, আরব সমাজে, প্রাচীন আরব সমাজে, প্রাচীন আরব সমাজে, গুড। ইসলাম নারীকে কাদের সম্পত্তির অধিকারিণী করেছে? কি কি আছে? পিতা এবং স্বামী, দুটোই বলতে হবে। নারীকে তার প্রাপ্য না দেওয়া কোরআন ও হাদিসের আলোকে কি রূপ কাজ? জঘন্য। কি হবে? হারাম, 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 হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের অধিকারের ব্যাপারে কি বলেছেন? আচ্ছা এখানে কে জোরে পড়তে পারে? কে? হ্যাঁ পড়ো, উদ্দীপকটা একটু পড়ো। আসগর সাহেব মনে করেন পৃথিবীর সকল মানুষ আদম ও হাওয়া আলাইহিসসালাম থেকে এসেছে, সুতরাং এ পৃথিবীর সকল মানুষ ভাই ভাই। তার বন্ধু আলম সাহেব মনে করেন পুরুষের পাশাপাশি ইসলামে নারীর অধিকার স্বীকৃত। ইসলাম নারীকে বোন হিসাবে, কন্যা হিসাবে, মাতা হিসাবে মর্যাদা দিয়েছে, তাই আমাদের উচিত নারীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। হ্যাঁ আচ্ছা কয় নম্বর প্রশ্ন কি হবে, ভ্রাতৃত্বের আরবি শব্দ কি? উখওয়াত। উখওয়াত, উখওয়াত। এরপরে খ নম্বর হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব বলতে কি বোঝায়, এটা তোমরা পাঠ্য বই ইসলামী ভ্রাতৃত্ব যে পরিচয় অংশ আছে ওখান থেকে লিখে নেবা। আচ্ছা গ নম্বরের জ্ঞানমূলক কি হতে পারে বলো তো? আজগর সাহেব
বিশ্ব ভ্রাতৃত্ব পরিচয় পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, এরপরে বিশ্ব ভ্রাতৃত্ব সম্পর্কে পাঠ্য বইয়ের যে বর্ণনাটা আছে ওইটা লিখবা এবং চেষ্টা করবা আয়াত এবং হাদিস উল্লেখ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে ঘ নম্বর, আলম সাহেবের ধারণার সাথে তুমি কি একমত? তোমার মতামত বিশ্লেষণ করো। আলম সাহেবের ধারণা কি? ইসলামে যে নারীর মর্যাদা, আমি একটু আগে যেভাবে বললাম ওইভাবে একটু সাজিয়ে লেখার চেষ্টা করবে, যে ইসলাম নারীকে বোন হিসেবে, কন্যা হিসেবে, মাতা হিসেবে এবং স্ত্রী হিসেবে যে মর্যাদা দিয়েছে, এই চারটা অংশ তোমরা সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। আর পাশাপাশি এই নারীর মর্যাদা সম্পর্কে যেগুলো আয়াত হাদিস রয়েছে সেগুলো তুলে ধরবা ঘ নম্বর প্রশ্নে, ঠিক আছে? তাহলে এখানে জ্ঞানমূলক হবে আলম সাহেবের ধারণার সাথে আমি একমত, যেহেতু আলম সাহেবের কথায় নারীর মর্যাদা ফুটে উঠেছে, আলম সাহেবের কথায় নারীর মর্যাদা ফুটে উঠেছে, সেই জন্য আমি তার ধারণার সাথে একমত। বুঝতে পারছো? জি স্যার। এরপরে নারীর মর্যাদা বলতে কি বোঝায়, আমি যে সংখ্যাটা তোমাদের লিখে দিয়েছিলাম সেটা লিখবা এবং এরপরে ইসলামের নারীর মর্যাদা সেই অংশটা ব্যাখ্যা করবা। তো এই তোমাদের আজকের পড়াশোনা, তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তার জ্ঞানমূলক প্রশ্নগুলো আরেকবার একটু দেখাবেন? জ্ঞানমূলক প্রশ্নগুলো আরেকবার একটু দেখবা। জি স্যার। আচ্ছা, এই যে এখানে এক নাম্বার থেকে শুরু, তোমরা মোবাইলে স্ক্রিনশট তুলে নাও অথবা ল্যাপটপে ছবি তুলে নাও, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে 10 পর্যন্ত আছে আর এখানে 11 থেকে 15, এই 15টা জ্ঞানমূলক এবং একটা সৃজনশীল প্রশ্ন তোমরা রেডি করবা ইনশাল্লাহ। স্যার হইছে। আচ্ছা হইছে স্যার। আর কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। না স্যার। ঠিক আছে, যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।